আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনার সাথে শেয়ার করছি এই ডিজাইনিং একটা কোটি। আপনারা এটা চাইলে কামিজের সাথে, শাড়ির সাথে, কুর্তি, যে কোনো ড্রেসের সাথে কিন্তু এটা ইজিলি পরতে পারবেন। তো সর্বপ্রথমে এখানে আমার জ্যাকেটের জন্য আমার ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টটা আমি কেটে নেব, তারপরে এখানে আমি কাগজে কাটবো। এতে করে যারা নতুন আছেন তাদের সুবিধা হবে বুঝতে এবং কাপড় কাটার সময় কোনো ভুল হবে না। এখানে সর্বপ্রথমে আমার শোল্ডারের জন্য 7.5 ইঞ্চি নিয়ে নিয়েছি এবং এখানে একটা ডট লাইন দিয়ে দিলাম। তারপরে এখানে একটা স্ট্রেট লাইন দিচ্ছি আর্ম হোলের জন্য, এখানে 7 ইঞ্চি নিয়েছি আমি আর্ম হোলের জন্য, এবং এখানে একটা রাউন্ড শেপ দিয়ে দিব। শোল্ডারের জন্য এখানে নিয়েছি আমি 3.5 ইঞ্চি, 3.5 থেকে 3.5 ইঞ্চির মতো, এবং গলার জন্য আমি এখানে নিয়েছি হচ্ছে গিয়ে 3 ইঞ্চির মতো নিয়ে এখানে আমি মার্ক করে দিলাম, এবং এখানে 1/2 ইঞ্চিতে একটা মার্ক করে এখানে এভাবে করে বাঁকা করে লাইনটা দিয়ে দিচ্ছি। এবং এখন আমার যে ফ্রন্টের যে পার্টটা আছে সেটাকে আমি বের করার জন্য এখানে মার্ক করব। তো এর আগে আমি এখানে নাম্বারগুলো লিখে দিচ্ছি যারা নতুন আছেন তাদের যেন বুঝতে কোনো প্রবলেম না হয়। তার জন্য নর্মালি আমাদের ফিটিং যে ড্রেস থাকে সেটা হচ্ছে কি, এক্সাম্পল আমি 9 নিই, এখানে আমি 10 ইঞ্চি দিচ্ছি এর জন্য, কারণ এখানে আমি 1/2 সেন্টিমিটার মতো একটু লুজ রাখবো, কারণ কোটি কিন্তু একটু লুজই পরে। এবং সব শেষে এখানে আমি এইভাবে করে একটা শেপ দিয়ে দিচ্ছি। তো এখন যা করবো, আর্ম এই যে গলার যে নেক আছে সেই গলার নেকটাকে বের করবো। নেকটাকে এখানে বের করতে কোনো মাপ দিচ্ছি না, কারণ এটা আমার তেমন প্রয়োজন হবে না, জাস্ট যেন শেপটা আমার ফ্রন্টের নেকটার শেপটা যেন আসে, যার জন্য এখানে আমি 5 ইঞ্চিতে একটা মার্ক করছি, কারণ এটা কিন্তু আমার কাটাতে চলে যাবে, সো সেই ক্ষেত্রে কিন্তু এখানে এটা প্রয়োজন হবে না। তো এটা হচ্ছে গিয়ে গলার যে নেক মাপটা আছে এটা। তো এখন যা করবো, এখানে একটা এইভাবে করে আমার লম্বার যে মাপটা আছে সেটা নিব। লম্বাটা হচ্ছে এখানে 14 ইঞ্চি, আমি কোটি দিয়েছি 14 ইঞ্চি দিয়ে এখানে একটা স্ট্রেট লাইন মার্ক করে দিব। ওয়েস্টের জন্য বেসিকলি আমি এখানে নিই হচ্ছে গিয়ে 9 ইঞ্চি, তো এখানে 8 ইঞ্চি, তো এখানে এক্সট্রা নিব আমি 1 ইঞ্চি, তাহলে হয়ে যাবে এখানে টোটাল 9 ইঞ্চি। তো এখানে আমি এটাকে জয়েন্ট করে নিয়েছি। এতে করে আমার কিন্তু এই যে মাপটা আছে এই মাপে কিন্তু আপনারা আমরা কামিজে যেভাবে তৈরি করি ঠিক সেভাবে কিন্তু আপনারা এটাকে তৈরি করতে পারেন, সেম কামিজের মতোই কিন্তু এটার মেন পার্ট। এখন যা করব, এখান থেকে আমি মার্ক করছি 2 ইঞ্চিতে 1.5 ইঞ্চি এখানে আমি নিয়েছি, এবং এখন এখান থেকে আমি এভাবে করে খোলা হাতে 1/2 সেন্টিমিটার মতো ছেড়ে দিয়ে এভাবে একটা রাউন্ড শেপ দিব। আমি খোলা হাতে দিচ্ছি, আপনাদের কাছে যদি স্কেল থাকে স্কেল দিয়েও কিন্তু আপনারা করতে পারবেন, আপনাদের সুবিধার্থীতে এখানে আমি স্কেল দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে করে আপনারা রাউন্ড শেপটা দিয়ে নেবেন। তো এটা কিন্তু আমার ফ্রন্ট পার্টটাকে আমি তৈরি করছি, এবং চারো সাইড থেকে 1/2 ইঞ্চি 1/2 ইঞ্চি করে এক্সট্রা নিচ্ছি, কারণ এখানেতে সেলাইতে চলে যাবে। তো এই পিস আমার প্রয়োজন হবে টোটাল 2টা, বা সাইডের জন্য একটা এবং ডান সাইডের জন্য একটা। এখন এটাকে আমি কেটে নিলাম। এটা আমার হয়ে গেল মেন পার্ট। তো এটা আমার 2টা পিস প্রয়োজন হবে, সেখানে আমি 2টা পিস কেটে নিচ্ছি, একটা রাইট সাইডের জন্য এবং আরেকটা লেফট সাইডের জন্য। তো এখন যা করব, ব্যাক পার্টটাকে তৈরি করার জন্য আমি এখানে কাপড়টাকে মাঝখান থেকে ভাঁজ করে নিচ্ছি, এবং এখানে এটা মাপটা দিয়ে নিচ্ছি কোন পর্যন্ত আমার লম্বাটা, মানে 14 ইঞ্চি যেটা সেটা, এখানে মার্ক করছি আমার ওয়েস্টের মেজারমেন্ট, আর এটা হচ্ছে গিয়ে আমার চওড়াটা,
আপনাদের সুবিধাতে আমি একটু ডার্ক চক দিয়ে এঁকে দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখন যা করব, 7 ইঞ্চি হচ্ছে কি শোল্ডারের জন্য আমি নিয়েছিলাম, তো 7 ইঞ্চিতে এখানে একটা মার্ক করব। এই কাপড়টাকে এভাবে রেখে সেম এটার মাপে আমার ওইটা মাপটা আর কি নিতে হবে। এভাবে করে রেখে এখন আমি 7 ইঞ্চি থেকে মার্ক করব। আমার শোল্ডারের মাপটা আমি নিচ্ছি, এখানে শোল্ডারের মাপটা আমি যে সাইজটা বলছি কোটির, এটা কিন্তু এক্সেল সাইজের জন্য, এখানে 1/2 ইঞ্চি বা একটু ছোট বড় হতে পারে, সেটা আপনাদের কাপড়ের উপর ডিপেন্ড করে এবং আপনাদের মেজারমেন্টের উপর করে কিন্তু আপনার এখানে এটা এই তৈরি করে নিতে পারবেন। তো এখানে আমার গলার নেক এবং শোল্ডারের মাপটা নিলাম, নিয়ে এখানে এটাকে একটা দাগ দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার ব্যাক পার্ট, ব্যাক পার্টের আমার নেকের জন্য আমি এখানে 1/2 ইঞ্চিতে একটা মার্ক করছে, করে এখানেটাকে দাগ দিয়ে দিচ্ছি এভাবে করে। এখন আমি চারপাশ এটাকে কেটে নিব। এখানে কিন্তু আমার ফোল্ড করা 1 পিস আমি কেটেছি, এখানে জাস্ট ব্যাক পার্টটাকে আমি এখানে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে ফিনিশিংটা হচ্ছে দেখতে এরকম হবে। আপনাদের সুবিধার থেকে এটাকে আমি একটু এখানে উপরে রেখে আপনাদের দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এটা হচ্ছে কি আমার ফ্রন্ট। এখন আমি যা করব, এই সাইডে গলার এবং ফ্রন্টের যে কোটিটা আছে সেটার সাইডে লাগানোর জন্য বক্রম আমি কেটে নিচ্ছি। এভাবে করে রেখে আমি এতে বক্রম কেটে নিচ্ছি। তো এই পিস আমার দুইটা প্রয়োজন হবে, রাইট সাইডের জন্য একটা এবং লেফট সাইডের জন্য একটা। নেকের জন্য, নেকেতে আমরা যেভাবে লাগাই গলা, যেভাবে কাপড় এক্সট্রা আয়রন করে এটাকে লাগিয়ে তারপর যেভাবে আমরা গলাতে সেলাই করি, ঠিক সেভাবে আমাদেরকে এখানে এটা সেলাই করতে হবে। তো এখানে আমার দুইটা পিস আমি একসাথে কেটে নিচ্ছি আলাদা আলাদা করে। এখন আমি এটাকে আয়রন করে নিব নর্মাল ফ্যাব্রিকে এবং এটাতে আমি অ্যাটাচ করে নিব। তো এখন আমি ডাইরেক্ট চলে যাব হচ্ছে গিয়ে সেলাইতে। এটা হচ্ছে ব্যাক পার্টে যে অংশটা আছে সেটা, এখানে আমি ব্যাক পার্টের টাকা কেটে নিচ্ছি। আয়রন করা হয়ে গেলে এটাকে আমি এভাবে করে রেখে সেলাই করে ভেতরের দিকে এটাকে দিয়ে দিব। সেলাই যখন হয়ে যাবে সব শেষে কিন্তু আমাকে এখানে চাপ সেলাইও দিতে হবে, এবং চেষ্টা করবেন এখানে সেম কালারের ফ্যাব্রিকটা দেয়ার, সরি সুতাটা দেয়ার, যেন এটা ভিজিবল না হয়। আমি এখানে ব্ল্যাক কালারের সুতা দিচ্ছি, কারণ উপরে আমি গোল্ডেন কালারের কিছু স্টোন ইউজ করবো, সো সেখানে সেটা ঢেকে যান, যার জন্য এখানে আমি নর্মাল সেলাই দিয়ে সুতা দিয়ে সেলাইটা করছি। তো এটা হচ্ছে ফ্রন্ট এবং ব্যাক পার্ট দুটোটা আমি ফেস টু ফেস একসাথে রেখে এখানে সেলাই করে নিচ্ছে, এবং অপর যে সাইড আছে এখানে আমি একইভাবে সেলাই করে এখানে চারো পাশে প্রথমে আগে চাপ সেলাই দিব, এবং যেই যেই জায়গায় রাউন্ড শেপটা এসেছে সেই সেই জায়গায় আমি ছোট ছোট করে কেটে দিব। কাটা হয়ে গেলে এখন আমি এটাকে উল্টিয়ে এভাবে করে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। কোটিটা বানাতে একদমই সহজ, খুব কম সময় লাগে। এটাকে তৈরি করতে আমার শুধুমাত্র 20 মিনিটের মতো সময় লেগেছে কাটিং করতে এবং হচ্ছে গিয়ে সেলাই করতে। এবং এই কোটিটা কিন্তু আপনারা চাইলে কামিজ, কুর্তি, ফ্রক অথবা শাড়ির সাথেও কিন্তু আপনারা এটাকে পরতে পারবেন। তো এখানে আমি চারপাশে এটাতে চাপ সেলাই দিচ্ছি, ব্যাক এবং ফ্রন্ট
দুটোটা একসাথে রেখে। যখন হয়ে যাবে চাপ সেলাই হয়ে যাওয়ার পরে এখান দিয়ে আমি এটাকে ভেতরের দিকে কাপড়টাকে ফোল্ড করে নেকটা যে আছে সেটাকে সেলাই করছি। আপনারা চাইলে এখানে হাতে সেলাইও করতে পারেন, আমি এখানে নর্মাল সেলাইটাই এখানে দিয়ে দিচ্ছি। সেলাইটা যখন হয়ে যাবে এক্সট্রা যে কাপড়গুলো আছে সাইডের তো সেগুলো আমি কেটে নিচ্ছি, এবং এখন যা করব নিচের যে সাইডটা আছে এখানে আমি ডাবল ফোল্ড করে নিচের অংশটাকে সেলাই করে নিব। এভাবে করে আমার এটা সেলাই হয়ে গেলে দুটোটাকে আমি সেম মানে বডি যেটা আছে সেই বডিটাকে সেলাই করে নিব। সেই বডিটাকে সেলাই করে নিলে কিন্তু আমার এখানটা কমপ্লিট হয়ে যাচ্ছে, এবং হাতাটা যে আছে নর্মাল হাতায় আমি রেখেছি। আপনারা চাইলে নর্মাল হাতা রাখতে পারেন, অথবা ছোট্ট করে দুটো কুচিও আপনারা এখানে শোল্ডারে দিতে পারেন, যে পুফ যেটাকে আমরা বলি প্রুফ যে হাতাটা আছে সেটা। তো এখানে আমি বেশি ই করবো না, এটা ক্যাজুয়াল একটা ড্রেসের সাথে আমি পরবো, তো যার জন্য এখানে আমি কোনো বেশি ই দেবো না মানে ফুলাবো না কাপড়টাকে, বেশি কুচি দেবো না, যার জন্য এখানে আমি জাস্ট ছোটো ছোটো করে দুইটা কুচি দিয়ে জাস্ট একটু একটা ভাঁজের মতো দেব যেন একটু দেখতে ডিফারেন্ট লাগে। তো এটা হচ্ছে হাতের অংশটা, হাতের অংশটা এটা নিচের অংশটাকে একদম নর্মালি যেভাবে আমরা বর্ডারটাকে সেলাই করি দুইবার ফোল্ড করে সেভাবে আমি এখানে দুইবার ফোল্ড করে আমার ড্রেসের সরি কোটের সাথে এটাকে অ্যাটাচ করে নিব। এখানে আমি জাস্ট একটা সেলাই দিচ্ছি, কারণ এখানে যে ফ্যাব্রিকটা আমি ইউজ করছি এটা কিন্তু হচ্ছে গিয়ে এমন টাইপের একটা ফ্যাব্রিক যে সুতিয়ে কিন্তু না এই কাপড়টা, একটু ভারী টাইপের পাটুয়ে আপনারা হয়তো একটু দেখতে পাচ্ছেন। এটা অনেক কমফোর্টেবল একটা ফ্যাব্রিক, এবং আপনাদেরকে আমি মানে প্রেফার করব যে কাথান টাইপের যে ফ্যাব্রিকগুলো আছে যে কাজ করা সেই টাইপের ফ্যাব্রিকগুলো নিন। ওতে করে হয় কি ওই কোটিগুলো খুবই খুবই ভালো লাগে দেখতে, এবং সেই কোটিগুলো আপনারা পার্টিতে বা নর্মালি কিন্তু ইজিলি ওটাকে পরতে পারবেন। তো এখানে আমি এটাকে নর্মাল একটা রাখছি, ফ্যাব্রিকটা নিচ্ছি, বেশি গর্জিয়াস করব না, কারণ এখানে আমার এই জায়গায় এত গর্জিয়াস চলে না সচরাচর। সো যার জন্য এখানে আমি সিম্পল রাখছি যেন এটাকে আমি সবসময় পরতে পারি। এবং আমি যে আমরা যেখানে বাহিরে যারা থাকে তারা হয়তো বা অনেকেই আমরা জানি বাহিরের দেশে কিন্তু বেশিরভাগ টাইমই 9 মাসের মতো কিন্তু ঠান্ডা থাকে, সো যার জন্য এই ড্রেসগুলো আসলে বেসিকলি তেমন পরা হয় না, যার জন্য আমি হেভি করি না, আমি সিম্পল রাখার চেষ্টা করি। এবং আমার আমার কাছে নিজেরও আমার খুব ভালো লাগে সিম্পল কিছু পরার, বেশি গর্জিয়াস ড্রেস আমার ভালো লাগে না, আমি ক্যারি করতে পারি না। সো যার জন্য আমি সবসময় চেষ্টা করি সিম্পল এবং ইজি ওয়েতে আপনাদেরকে দেখাতে, যেটা নাকি সচরাচর সবাই পরতে পারবেন, এবং সিম্পল ড্রেস কিন্তু পার্টিতেও খুবই ভালো লাগে এবং খুবই মানায়। তো এটা হচ্ছে গিয়ে হাতের অংশটা, হাতের অংশটাকে আমি সেলাই করে নিয়ে যেখানে যেখানে আমার বডিতে কালো সেলাইটা আপনি দেখতে পাচ্ছেন এখানে জাস্ট একটা রাউন্ডের জন্য দেওয়ার জন্য এখানে আমি গোল্ডেন কালারের স্টোন লাগিয়ে নিচ্ছি। এখানে আপনারা চাইলে আপনাদের মতো সাজিয়ে নিতে পারেন। আশা করছি এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে এবং ভালো লাগবে। ভালো লাগলো অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো, এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এবং নোটিফিকেশন যে বাটনটা আছে সেটাকে ক্লিক করুন, তাহলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। এবং আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে, এবং নতুন যাদের আছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই।